জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের একটি বিশেষ কথা। দেখুন, আমরা তো আমাদের প্রত্যেকের অসুবিধার কথা গিয়ে নিবেদন করি, নিজেদের শরীরে রোগ জ্বালার কথা, নিজেদের লেখাপড়ার কথা, ব্যবসার কথা, চাকরির কথা, দাম্পত্য জীবনের কথা, শত্রুদের কলহের কথা, এইরকম আমরা সব কিছু যে আচার্যদেবের কাছে নিবেদন করি। কিন্তু তিনি আমাদের মাথার উপরে আছেন, তার কাছে অসুবিধা হলেই আমরা পৌঁছে যাচ্ছি। একবারও কি ভাবি যে আচার্যদেবের কি অসুবিধা আছে, তাকে কিভাবে সুবিধায় রাখা যায়? না না, একবারও ভাবি না। তো তার জন্যই আজকে তার একটা অসুবিধার কথা আপনাদের জানাবো। যে অসুবিধার কথাটা জানলে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। আর আরেকটা কথা কি, তার এই অসুবিধার কথাটা আমাদের প্রত্যেককে জানা উচিত, তাকে সুবিধা করা উচিত। তিনি বর্তমান আচার্যদেব, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তাই আচার্যদেবের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। শুধু সব সময় স্বার্থপরের মতো নিজের ধান্দায় ঘুরে বেড়ালে হয় না। তিনি যাতে খুশি হন, তার তিনি যাতে ব্যথা না পান, তার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। আপনারা কি জানেন তার কত কষ্ট সত্ত্বেও, কত অসুবিধা সত্ত্বেও তিনি আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে সময় দিয়ে চলেছেন, কেমনভাবে মানুষের সঙ্গে কথা বলে চলেছেন? আস্তে আস্তে তারও তো বয়স বাড়ছে, তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের উচিত তার নির্দেশ মেনে তাকে খুশি করে তার কাজটাকে সহজ করে দেওয়া, যাতে করে তিনিও শান্তি পান, স্বস্তি পান। আমরা তো একটা ছোট নিবেদন করে এসে সমাধান নিয়ে এসে ঘরে তারপর ভুলে যাই যে আচার্যদেবের শান্তি স্বস্তি কোথায়, এটা আমরা খোঁজ করি না। শুনুন, ঋত্বিক সম্মেলনে পূজনীয় বিঙ্কিদা কিন্তু পরিষ্কারভাবে আমাদের বলে দিলেন 332তম ঋত্বিক সম্মেলনে। দেখুন, আমরা ইষ্টভীতি করছি, পূজনীয় বিঙ্কিদা এটাই বলছেন, আমরা ইষ্টভীতি করছি। এই ইষ্টভীতি পাঠানোর যে একটা সুবিধা, এটা ইষ্টভীতি পাঠানোর যে নিয়ম, এটা প্রথম থেকে আজ বর্তমান অবস্থায় গিয়ে যেটা দাঁড়িয়েছে, আমাদের কথা ভাবনা চিন্তা করে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু সুবিধা করেই চলেছেন। প্রথম অবস্থায় দেখুন, ইষ্টভীতি পাঠানোর জন্য আমাদেরকে পোস্ট অফিসে দাঁড়াতে হতো, ডাক যোগে ইষ্টভীতি পাঠানো শুরু হলো। কাতরভাবে আমরা গিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে বহু অসুবিধা সত্ত্বেও ইষ্টভীতি ডাক যোগে পাঠাতাম। তারপর আস্তে আস্তে কেন্দ্র মন্দিরে গিয়ে আমরা ইষ্টভীতি সমস্ত অর্ঘ হিসেব করে দিতাম, তারাও সমস্ত অর্ঘ হিসেব করে নিতেন। যাদের বাড়ি থেকে কেন্দ্র মন্দির অনেক দূরে, তারা আবার ঠাকুরের সিংহাসনে রেখে দিতেন কিংবা কোনো গুরুভাইয়ের হাতে রেখে দিতেন, তাদের আর কেন্দ্র মন্দিরে পৌঁছানো হতো না। এরকম অসুবিধার পর আবার আরেকটা ছোট সুবিধা হলো উপযোজনা কেন্দ্রের সুবিধা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। উপযোজনা কেন্দ্র থেকে আরও একটা নিয়মে উন্নীত হলো, সেটা হলো অনলাইন ইষ্টভীতি পাঠানো। যেদিন আমার ইষ্টভীতির দিন, সেদিন আমি সকালবেলায় ইষ্টভীতি অনলাইনে পাঠিয়ে দিলাম, সাথে সাথে অর্ঘ্য প্রশস্তিও পেয়ে গেলাম। আগে কি হতো, অর্ঘ্য প্রশস্তি কাছে পৌঁছতো না, এমনকি কেন্দ্র মন্দিরগুলো ঠিকঠাকভাবে কাজ না করলে তাদের মাধ্যমেও আমরা অর্ঘ্য দিয়েও অর্ঘ্য প্রশস্তি পেতাম না। আপনারাই বলুন ঠিক কি না? এটা উপযোজনা কেন্দ্রের ক্ষেত্রেও হতো, একটু কোনো কাজে গড়িমসি করলে সেই কাজটা কিন্তু এগোয় না। ঠাকুরের কাজে কখনো গড়িমসি করতে নেই, তাদের গড়িমসি করবার দরুন যারা ইষ্টভীতি দিচ্ছেন তারা অর্ঘ্য প্রশস্তি পেতেন না, এতে করে অর্ঘ্য প্রশস্তিগুলো সাজিয়ে রাখাও হতো না। অর্ঘ্য যেমন আমরা দিচ্ছি সেরকমভাবে অর্ঘ্য প্রশস্তিটাকে কালেক্ট করাও আমাদের কিন্তু উচিত, এটা আমাদেরই কর্তব্য, এটা ঠাকুরেরই কাজ। অর্ঘ্য প্রশস্তি এক জায়গায় ফেলে রেখে দিলাম, এটা কিন্তু খুব অনিয়ম, ইষ্টভীতি সাকসেস হয় না, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন এবং পূজনীয় বিঙ্কিদা প্রত্যেকটা কর্মী বৈঠকে আলোচনা এটা বলেছেন। তাহলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সুবিধার জন্য আজ যে পরিস্থিতি খাড়া করে দিয়েছেন, সে পরিস্থিতিতে কেউ একটা মুখ খুলে বলতে পারবে না যে ইষ্টভীতি পাঠানোটাই তো জটিল ব্যাপার,
এটা আজকালকার দিনে কেউ বলতে পারবে না। এতটা উন্নততর অবস্থায় যখন আমরা পৌঁছেই গেছি, তাহলে আমাদের বাধা কিসের, দ্বন্দ্ব কিসের, অসুবিধাটাই বা কিসের, একবার ভেবে দেখুন তো। এই আলোচনা করতে করতে, মানে আমি যতগুলো কথা বললাম একটাও আমার কথা নয়, সব পূজনীয় বিঙ্কিদা আলোচনা করেছেন। এই পাঠটা আমি একটু ভালো করে পড়ে আপনাদের জিনিসটা বুঝিয়ে দিতে চাইছিলাম। তো এই কথা মানে বলতে বলতে হঠাৎ করে পূজনীয় বিঙ্কিদা বলছেন আমাকে কয়েকদিন আগে এক জায়গার মন্দিরের কর্মীরা এসে বলছেন, দাদা এই অনলাইনে ইষ্টভিত্তি পাঠানো শুরু হলে উপযোজনা কেন্দ্রগুলো তখন কি করবে? সত্যিই তো এই কেন্দ্র মন্দির উপযোজনা কেন্দ্র, এদের এখানে আমরা ইষ্টভিত্তি দিই, এরা কী করে ইষ্টভিত্তি ঠাকুর বাড়িতে দিয়ে আমাদেরকে অর্ঘ্যপ্রস্তুতিটা ঠিক সময়ে দিয়ে দেয়। কিন্তু আজের দিনে যারা একটু শিক্ষিত, যারা একটু স্মার্টফোন ব্যবহার করছে এবং সব কিছু সহজেই জেনে যাচ্ছে, তারা কি করছে, তারা উপযোজনা কেন্দ্র কিংবা কেন্দ্র মন্দির না গিয়ে ইষ্টভিত্তি যেদিন সেদিন অনলাইনে ইষ্টভিত্তি ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন। ব্যাস কাজ হয়ে যাচ্ছে, আর পৌঁছতে হচ্ছে না উপযোজনা কেন্দ্রতে, নিজের বাড়িতে বসে ইষ্টভিত্তি পাঠানো যাচ্ছে। এখন উপযোজনা এবং কেন্দ্র মন্দিরগুলো অনেকটাই হালকা হয়ে যাচ্ছে, আরও পাঁচটা ঠাকুরের কাজ কিন্তু ওরা সহজে ইজিলিভাবে করতে পারছে। কিন্তু প্রশ্ন এখন এইটাই, যদি ইষ্টভিত্তি এইভাবে নিজে ঘরে বসে অনলাইনে পাঠানোই হয়, তাহলে উপযোজনা কেন্দ্র কী করবে? এটা একটা প্রশ্ন। আমি অবাক হয়ে বললাম, উপযোজনা কেন্দ্রের কাজ তো শুধু ইষ্টভিত্তি সংগ্রহ করা নয়, উপযোজনার যে 22 দফা কর্মসূচি আচার্যদেব বলে দিয়েছিলেন, ইষ্টভিত্তি সংগ্রহ তার মধ্যে একটা, সেই বাকি কাজগুলোও তো পরিবেশের জন্যে বাস্তবায়িত করতে পারবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে উপযোজনা কেন্দ্রগুলো শুধু ইষ্টভিত্তি সংগ্রহ করে ক্ষান্ত হয়ে থাকেন, এই ভুলটা বিঙ্কিদা কিন্তু ধরছেন। তাই আচার্যদেব যে 22টা দায়িত্ব দিয়েছেন, 22টা দায়িত্বর মধ্যে একটা কমে 21টা হয়, 21টা দায়িত্ব সুন্দরভাবে পরিবেশের জন্য করা যেতে পারে, 21টা না হোক 10টা করা যেতে পারে, সে সম্পর্কে পূজনীয় বিঙ্কিদা বলছেন। শ্রী শ্রী বরদা বহুবার বহু জায়গায় বলেছেন, ঠাকুর শরীর পছন্দ করেন না, তিনি এক ও অদ্বিতীয়, তাই তাকে তুষ্ট করতে গেলে তার চরণ ধরেই চলতে হবে, তার দয়ার উপরেই আমাদের নির্ভর করতে হবে। ঠাকুরের কাজ করতে গিয়ে নিজে যদি কর্তা সাজি, তাহলে তার কর্তৃত্বকে অস্বীকার করা হয়, আর এই ভাব যদি মনে ঢুকে যায় আমাদের, তাতে কেবল গ্লানিই লাভ হবে। আমি আমার কষ্টার্জিত যা আছে তাকে দেব, যদি সেগুলি তার সেবায় লাগে, এই আশা নিয়ে, সেই দেওয়া নিয়ে যদি আমার সন্দেহ না থাকে, তবেই আমার দেওয়া স্বতঃস্ফূর্ত হবে। এই যে গতকাল রাজুদা বললেন, আমাদের শত অযোগ্যতা সত্ত্বেও তিনি আমাদের নির্বাচন করেছেন তার কাজ করার জন্য, তাই আমাদের চলন যেন শিথিল না হয়, গতানুগতিক দায় সারা ধরনের না হয়, তার সঙ্গে সুরে সুর মিলিয়ে চলা যদি আমাদের না হয়, তাহলে প্রকৃতি আমাদের ক্ষমা করবেন না, কোনো না কোনোভাবে আমাদের দুর্গতি আসবেই, তাই আমরা আরও দায়িত্বশীল হব, নিজেদের চরিত্রের অবাঞ্ছিত দিকগুলিকে সংশোধন করে চলব, এটাই তিনি বলছেন। আচার্যদেবের কোমরে একটা কঠিন পীড়া বাসা বেঁধেছে, যা তিনি কাউকে বুঝতেও দেন না। তার ডাক্তারদের জিজ্ঞাসা করলে আপনারা স্তম্ভিত হবেন যে কিভাবে তাদের নিষেধ উপেক্ষা করে সমস্ত যন্ত্রণা দমন করে সারা দিন একভাবে বসে থেকে অবিশ্রান্তভাবে আমাদের সঙ্গে কথা বলে আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন, প্রেরণা দিয়ে চলেছেন, মানুষ যাতে তার কাছে সহজ হতে পারে সেজন্য তিনি উঁচু আসনে না বসে মাটিতে বসেন। কত বড় তিনি আমাদের জন্য ত্যাগ স্বীকার করছেন, নিজেকে যন্ত্রণা দিচ্ছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন, কষ্ট দিয়ে আমাদেরকে খুশি করছেন, আর আমরা আমাদের মানে উচিত দায়িত্ববোধ বলে আমাদের কিছু নেই, এই কথাটা কি আপনারা কেউ জানতেন? দাদা কেন মাটিতে বসেন? দাদা এই জন্য মাটিতে বসেন যাতে আমাদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ ভালোভাবে হয়, আমাদের যাতে সুবিধা হয়, কিন্তু তাকে খুব কষ্ট যন্ত্রণা এর জন্য সহ্য করতে হচ্ছে। তার ব্যক্তিগত জীবন বলে আর কিছু নেই, নিজের সব ইচ্ছা অনিচ্ছাকে ঠাকুরের কাছে সঁপে দিয়ে আমাদের জন্য করে চলেছেন, তাহলে তিনি আমাদের যেমন চাইছেন আমরা যদি তেমন সুশৃঙ্খল, তেমন মজবুত হয়ে উঠি, তবেই মানুষ আমাদের সংস্পর্শে এসে কিছু শিখবে, ইষ্টমুখী প্রেরণা পাবে। তাহলে বর্তমান আচার্যদেব শুধু আমাদের সুবিধার্থে, আমাদেরকে খুশি করতে, আমাদেরকে সমাধান দিতে, আমাদের সাথে থাকতে তিনি এত বড় কষ্ট স্বীকার করছেন।
এই কথাটা কিন্তু একদম ভেতরের কথা। এটা পূজনীয় বিঙ্কিদা আমাদের কাছে বললেন, তিনি কত কষ্ট স্বীকার করছেন, কি না ঠাকুরের কাজটা ঠিক করে হোক, আমরা যাতে আনন্দ পাই। এত শত শত মানুষ শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন, শ্রী শ্রী ঠাকুর নিজের খাওয়া ঘুম সমস্ত কিছুকে বাদ রেখে, বাইরে রেখে সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি আমাদের সাথে শুধু কথা বলতেন। তার ভালোভাবে ঘুমোবার সময় পর্যন্ত ছিল না, এতই তিনি আমাদের জন্য ব্যস্ত হয়ে উঠতেন। ঠিক আচার্যদেব তাকে অনুসরণ করে চলেন, আজও দেখুন একই অবস্থা ধীরে ধীরে আসছে। তিনি মাটিতে বসছেন আমাদের সাথে যোগাযোগটা ঠিক হবার জন্য, আমাদেরকে সমাধান দেবার জন্য। কিন্তু আমরা যদি তাকে খুশি করতে না গিয়ে নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি, তাতে আমাদের কী লাভ হলো? তাহলে আমরা ঠাকুরের জন্য কী করতে পারলাম, আমরা আচার্যদেবের জন্য কী করতে পারলাম, এটা আমাদেরকে একটু হলেও ভেবে দেখতে হয়। তাই এই সমস্ত কথা আপনারা শুনুন, আপনারা জানুন, অপরকে জানান, এবং যাতে করে ঠাকুরের কাজটা সহজ সাধ্য হয় সেদিকে চেষ্টা করুন। এটা আমাদের কর্তব্য, তাকে খুশি করা, তাকে মুখ্য করে জীবনে চলা। এইভাবেই আচার্যদেবকে খুশি করুন, ঠাকুরকে খুশি করুন, ইষ্টপথে চলে ইষ্ট প্রতিষ্ঠা করে। আজকে আলোচনায় পর্যন্ত, জয় গুরু।